সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানাচ্ছি শুভ সকাল। কেমন আছো সবাই? নিশ্চয়ই সকলে ভালো আছো। আমি চিত্রা ম্যাডাম, সৃষ্টি সেন্টার স্কুল শিরাজপুর শাখা অনলাইন ক্লাসে তোমাদের হিন্দু ধর্ম ক্লাস নিয়ে বরাবরের মতো আমি চলে এসেছি। আজ তোমাদের সাথে গিয়ে আমি যে বিষয়টি নিয়ে মানে পড়াবো সেটি হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়। হ্যাঁ শিক্ষার্থীরা, চতুর্থ অধ্যায় আমরা দ্বিতীয় সেমিস্টারের এই প্রথম অধ্যায় দিয়ে শুরু করব। চতুর্থ অধ্যায় দ্বিতীয় সেমিস্টারের প্রথম চ্যাপ্টার। তাহলে চলো আজকে আমরা পড়ায় ফিরে যাই। কিন্তু তোমরা বাসায় কিন্তু কি করবে, সুন্দর করে বাসায় রিডিং করবে, সেখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন কিভাবে সৃজনমূলক প্রশ্ন আসে সেগুলো সম্পর্কে একটু ধারণা নেবে। পাশাপাশি আমি তো থাকবো, যে কোনো সমস্যার ক্ষেত্রে আমাকে তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে চলো শিক্ষার্থীরা, আজকে আমরা কি চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করি। দেখো চতুর্থ অধ্যায় তোমাদের বিষয়বস্তু হচ্ছে হিন্দু ধর্মের সংস্কার। সংস্কার বলতে বুঝে কতগুলো নিয়ম পালন, এগুলো কিন্তু সংস্কার, যেগুলো নিয়ে কিন্তু আমরা বেড়ে উঠি, যেগুলো আচার আইন কানুন মেনে কিন্তু আমরা কি জীবনটাকে গড়ে তুলি। তাহলে দেখো কি আছে হিন্দু ধর্মের সংস্কার। আমরা জানি পৃথিবীর সব থেকে প্রাচীনতম ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম, তাই না? দেখো সংস্কারের অধ্যায়টা কিন্তু অনেক সহজ, এবং সংস্কার থেকে এবং অনেকগুলো তোমাদের সৃজনশীল আসবে, তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসবে। হিন্দু ধর্মের সংস্কার, দেখো হিন্দু ধর্মের সংস্কার আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লক্ষ্যে প্রাচীন ঋষিরা ধর্মীয় আচার আচরণ ও মাঙ্গলিক কর্মের নির্দেশ দিয়েছেন। এই উদ্দেশ্যে তারা রচনা করেছেন মনুসংহিতা, যাজ্ঞবল্ক সংহিতা, পরাশর সংহিতা, এগুলো এক একটা কি বইয়ের মতো, এবং স্মৃতিশাস্ত্র প্রভৃতি। এগুলো হিন্দু ধর্মের বিধিবিধানের মতো, মানে হিন্দু ধর্মে কি কি নিয়ম আচার অনুষ্ঠান আছে এগুলো সবকিছুই কিন্তু এই ধর্মগ্রন্থে বিবরণ থাকে। এই সকল গ্রন্থে বর্ণিত বিধিবিধানকে আশ্রয় করে হিন্দু ধর্মের সমগ্র কি কি হয়েছে, সমগ্র জীবন অনুষ্ঠিত, মানে এই সংস্কারগুলো কিন্তু আমরা যতদিন বেঁচে থাকবো এই অনুষ্ঠানগুলো পালিত হবে। মৃতজনের উদ্দেশ্যে অন্ত্যেষ্টিক্রিয়া, এটা কিন্তু আমরা করে থাকি। তারপরে হচ্ছে তোমাদের পারলৌকিক কৃত্য, তারপর বিভিন্ন মাঙ্গলিক কাজ, যেমন বিয়ে, অন্নপ্রাশন, মুখে ভাত, উপনয়ন, তারপরে কি বিভিন্ন ধরনের আচার সম্পাদন করার বিধিবিধানে হিন্দু ধর্মের গ্রন্থাবলিতে বর্ণিত রয়েছে। এখন দেখো কথা হচ্ছে যে এই যে সংস্কারগুলো, সংস্কারগুলো কিন্তু কি আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। এবার দেখো পাঠ এক, পাঠ একে রয়েছে হিন্দু ধর্মের যে সংস্কারগুলো সেগুলো কি হচ্ছে তোমার ধর্মীয় সংস্কারের ধারণা। পাঠ একে রয়েছে ধর্মীয় সংস্কারের ধারণা। দেখো ধর্মীয় সংস্কারের ধারণা, ধর্মীয় সংস্কারের ধারণা ঐতিহ্য অনুসরণ করে হিন্দুদের সমগ্র জীবনে যে সকল মাঙ্গলিক অনুষ্ঠান করা হয় সেগুলিকে বলা হয় সংস্কার। মানে ঐতিহ্যকে ধারণ করে, এগুলো কিন্তু একটু ঐতিহ্য, এই ঐতিহ্যকে ধারণ করে, মানে ঐতিহ্যকে আমাদের সাথে নিয়ে কিছু কিছু তোমার আচার পালন করা হয়, এগুলো কি বলবো সংস্কার। তাহলে স্মৃতিশাস্ত্রে দশমী সংস্কারের কথা উল্লেখ রয়েছে, স্মৃতিশাস্ত্রে কয়েক সংস্কারের কথা উল্লেখ রয়েছে, দশবিধ সংস্কার, স্মৃতিশাস্ত্রে দশবিধ সংস্কারের কথা উল্লেখ রয়েছে, সংস্কারের কথা বলা হয়েছে। তাহলে স্মৃতিশাস্ত্রে কত প্রকার শাস্ত্রের কথা বলা হয়েছে, দশবিধ সংস্কারের কথা বলা হয়েছে। কি কি এবার আসো, কি কি, যেমন গর্ভধান, পুংশ্রবণ, সীমন্ত নয়ন, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, তারপরে তোমার সমাবর্তন, উপনয়ন, বিবাহ। এবার দেখো জাতকর্ম কি, দেখো আমরা প্রথমে কিন্তু শিখলাম হিন্দু ধর্মের সংস্কার, এবার আসো যে কি কি বই, যাজ্ঞবল্ক সংহিতা, মনুসংহিতা, পরাশর সংহিতা ইত্যাদি হচ্ছে স্মৃতিশাস্ত্র। স্মৃতিশাস্ত্র কি বিভিন্ন ধরনের স্মৃতি বা নিয়ম কানুন, শাস্ত্র মানে বই, এটা তো তোমরা জানো। দেখো স্মৃতিশাস্ত্রে দশবিধ সংস্কারের কথা বলা হয়েছে, স্মৃতিশাস্ত্রে কয় প্রকার শাস্ত্রের কথা বলা হয়েছে, দশবিধ সংস্কারের কথা বলা হয়েছে। দেখো আমরা এটা এখন মুছে নিলাম। তারপরে কি কি, যেটা দশবিধ সংস্কারের প্রথম ধাপ হচ্ছে জাতকর্ম, জাত
কর্ম, জাত কর্ম। জাত কর্মটা কি? জন্মের পর পিতা জপ যষ্টি মধু ঘৃত দ্বারা সন্তানের জিহ্বা স্পর্শ করে, হ্যাঁ মন্ত্রোচ্চারণ করে, একেই বলা হয় জাত কর্ম। কি বোঝা গেল তোমাকে? যে কোনো শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তার বাবা কি করে? জপ যষ্টি মধু ঘি দ্বারা সে সন্তানের জীবে স্পর্শ করে, এটাকে বলে জাত কর্ম। এবার আসো নামকরণ। নামকরণ করাকে? নাম মানে নাম দেয়া। সন্তান ভূমিষ্ঠ হওয়ার দশম, একাদশ বা দ্বাদশ বা শততম দিনে নামকরণ করা হয়। অন্য প্রশ্ন, অন্য প্রশ্ন আমরা জানি যে সবাই একটা মুখে ভাতের একটা অনুষ্ঠান, হ্যাঁ পুত্রের করা হয়, এটা কিন্তু তোমাদের আসে। পুত্রের ষষ্ঠ মাসে অন্নপ্রাশন দেওয়া হয়, যার কর্ম গেল অন্নপ্রাশন। পুত্রের করা হয় কোন মাসে? ষষ্ঠ মাসে। আর কন্যার করা হয় পঞ্চম, অষ্টম অথবা দশম মাসে। তাহলে পুত্রের ষষ্ঠ মাসে আর কন্যার করা হয় পঞ্চম, অষ্টম অথবা দ্বাদশ মাসে। ঠিক আছে, এবার দেখো সমাবর্তন। পাঠ শেষ করে শিক্ষা প্রতিষ্ঠান বা গুরুগৃহ থেকে নিজগৃহে ফিরে আসার সময় যে অনুষ্ঠান করা হয় তাকে সমাবর্তন বলে। যেমন তোমরা তোমাদের যেমন পিএসসি পরীক্ষাটা হয়, পিএসসি পরীক্ষা শেষে একটা সমাবর্তন অনুষ্ঠান করা হয়, যেমন তোমরা পরের ক্লাসে সুন্দর করে উত্তীর্ণ হতে পারো। আবার তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে তাদেরকে বিদ্যালয় শেষের একটা সমাবর্তন অনুষ্ঠান করা হয়। বিদ্যালয় শেষের অনুষ্ঠান শেষ করে আমি কিন্তু পরবর্তীতে জীবনে আমরা প্রবেশ করতে পারি, এটাই হচ্ছে সমাবর্তন। এবার দেখো শেষ পর্যায়ে আসে বিবাহ। আরেকটা জিনিস দেখো যে তোমার আজকে কি করলাম আমরা? জাত কর্ম, অন্নপ্রাশন করলাম এবং দশমীর সংস্কারের নিয়ম গুলো করলাম। এবার তোমাদেরকে যদি আমরা বলি স্মৃতিশাস্ত্রে সংস্কার কতগুলো, তোমরা কি বলবে? স্মৃতিশাস্ত্রে 10 প্রকার সংস্কারের কথা উল্লেখ হয়েছে। এবং কি কি? গর্ভধান, পুংশ্রবণ, সীমন্তয়ন, জাত কর্ম, নামকরণ, তারপরে কি আছে অন্নপ্রাশন, চূড়াকরণ, সমাবর্তন, উপনয়ন এবং বিবাহ। এই সবগুলোই কিন্তু আমাদের সুন্দর করে মুখস্থ করতে হবে। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা শিখলাম হিন্দু ধর্ম সংস্কার পার্ট 1। সামনের দিন কি করবো? পার্ট 2 বিষয় নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাস এখানে শেষ করি, ধন্যবাদ সবাইকে।